আসসালামু আলাইকুম, আমি জামিলা পারভীন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকে বাংলাদেশের পরিবেশ নবম অধ্যায় এর 4 ও 5 পাঠ পড়াবো এবং তার সঙ্গে তোমাদের সঙ্গে কিছু অনুশীলনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এই 4 ও 5 পাঠে যে শিক্ষণফলগুলো আমাদের আসবে সেগুলো হচ্ছে বাংলাদেশের পরিবেশগত সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে বর্ণনা করতে পারবো। আমরা পরিবেশগত সমস্যার উপর একটি প্রতিবেদন তৈরি করতে পারবো এবং পরিবেশ বিষয়ে সচেতন হব। দেখো, এখানে আমি একটা ছবি তুলে ধরেছি তোমাদের সামনে। ছবিতে দেখা যাচ্ছে গাছ কাটার বিষয়টি। গাছ কাটা, গাছ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পরিবেশ বান্ধব, পরিবেশ বন্ধু, পরিবেশের বন্ধু। যে গাছের অনেক উপকারিতা সম্পর্কে আমি তোমাদেরকে এর আগের পাঠে আলোচনা করেছি, যে গাছ না থাকলে আমাদের কী হতে পারে, গাছ কমে গেলে কী হতে পারে, গাছের প্রয়োজনীয়তা কতটুকু আমাদের এই পৃথিবীর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এবং আমাদের বর্তমান যে আমাদের পরিস্থিতি তার জন্য। তো গাছ কাটার এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আমাদের জন্য কিন্তু খুবই মর্মান্তিক। আচ্ছা, গাছ আমাদের প্রয়োজনে আমরা কাটবো না কেন? অবশ্যই কাটবো, কিন্তু তার জন্য যে গাছটা কাটছি তার পরিবর্তে সেখানে 2-3টে গাছ লাগিয়ে দিব, সে কাজটা করলে কিন্তু আমাদের এই গাছ কাটার যে অভাবটা সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু সেটা আমরা কি আসলেই করি? যদি করেই থাকতাম তাহলে আজকে আমাদের এই পরিবেশ নিয়ে এত কথা বলার জন্য এই পাঠ পড়তে বসতে হতো না, তাই না? এখানে আর একটা দৃশ্য দেখো, এটা সম্ভবত কোনো একটা নদী, যে নদীটা বর্জ্য পদার্থ পড়ে নদীটা প্রায় একদম মানে বর্জ্যে পরিণত হয়েছে, বর্জ্য ফেলার স্তূপে পরিণত হয়েছে, যেখানে খুবই মানে খুবই অসামাজিক একটা পরিবেশ দেখা যাচ্ছে এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং নোংরা একটা পরিবেশ এটা দেখা যাচ্ছে, যেটা এই সুন্দর এই খাল কিংবা নদী যেটাই হোক না কেন, যেটার গতিপথকে নষ্ট করে দিয়েছে এবং সেটার পানীয় নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, এখানে যে জলজ উদ্ভিদগুলো আছে বা জলজ প্রাণীগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। আমার তোমাদের সঙ্গে এখানে কিছু কথা বললে না বললেই না, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের আলো ও তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। মানুষ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে প্রকৃতির ওপর আধিপত্য বাড়িয়েছে, তাই তো? আমরা আমাদের সভ্যতাকে আরও উন্নত করার জন্য আমাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগাবো, এটা স্বাভাবিক। জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ ঘরবাড়ি, রাস্তাঘাট বানিয়েছে, মাটিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করছে, পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে, পানিকে কাজে লাগিয়ে যাতায়াতকে সহজ করে তুলছে, আর এভাবেই মানুষ প্রকৃতির ওপর আধিপত্য বাড়িয়েছে। এই যে প্রকৃতির ওপর আধিপত্য বাড়াতে গিয়ে আজকে আমাদের এই ছবিটার নমুনা, যে আধিপত্য বাড়াতে গিয়ে আমরা এই ধরনের একটা পরিবেশকে এইরকম একটা পরিস্থিতিতে নিয়ে এসেছি। এবার আমরা চলে যাই, দেখো আরেকটি ছবিতে। এখানে ছবিতে দেখা যাচ্ছে পাহাড় কাটার দৃশ্য। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে পাহাড় কেটে। এই যে পাহাড়টা, যে পাহাড় আমাদের পৃথিবীটাকে একটা ব্যালান্সে রেখেছে, পাহাড়গুলো কেন আল্লাহ সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন, যে আমাদের পৃথিবীটা যেন একটা ব্যালান্সে থাকে। পৃথিবীর যেগুলো ভূমিকম্প বা বড় বড় যেগুলো দুর্যোগ আসে সেগুলো এই পাহাড় কিন্তু কী করে, এগুলো থেকে প্রতিরোধ করে বা আমাদেরকে বা সাহায্য করে, আমাদের এই পৃথিবীটাকে আঁকড়ে ধরে রাখে মাটির সঙ্গে। তো সেই পাহাড় যদি কেটে আমরা এইরকম ধরনের রাস্তাঘাট, ঘর বাড়ি, উঁচু উঁচু বিল্ডিং, এ ধরনের পরিবেশ সৃষ্টি করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর একটা দিক হিসেবে উপস্থাপিত হবে ভবিষ্যতে। বর্তমানেও যে হচ্ছে না তা কিন্তু না। আমরা এখন দেখো পাঠে চলে আসি, বাংলাদেশের পরিবেশগত সমস্যার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়। আমরা অবশ্যই এটা কি করণীয় তা পড়ব, প্রতিরোধের জন্য কি কি করব সেগুলো আমরা পড়ব। পরিবেশগত সমস্যার কারণে বাংলাদেশের জনগণের নানা প্রকার সমস্যা হয়। এরকম সমস্যা কি আমরা হতে দিতে পারি, সত্যি কি পারি? এ বিষয়ে জাতিসংঘ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের সরকারও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই যে আমাদের সবারই, এমনকি শিশুদেরও এই বিষয়ে সচেতন হতে হবে। আমাদের শিশুদের এ বিষয়ে কী করণীয় আছে বলতো? আমাদের কি আসলেও কিছু করণীয় আছে? যদি করণীয় থেকে থাকে তাহলে আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে মন দিয়ে শুনতে হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে পরিবেশগত বিপর্যয়। প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করতে গিয়ে মানুষ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেই সাথে সমগ্র মানবজাতির অস্তিত্ব আজ সংকটাপন্ন। এই পরিবেশগত সমস্যা সমাধানে আমাদের উচিত সামাজিকভাবে সচেতনতা অবলম্বন করা। এক্ষেত্রে
বড়দের পাশাপাশি তোমাদের ছোটদেরও কিন্তু বেশ কিছু করণীয় বিষয় রয়েছে, আমরা এই পাঠে কিন্তু এগুলোই পড়ব। তার আগে কথাটা আমি তোমাদেরকে সারাংশ হিসেবে সংক্ষিপ্তভাবে কিছু বলে দিই। আমাদের উচিত যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা, বেশি বেশি করে গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া, এবং গাছ সংরক্ষণের বিষয়ে সবাইকে সচেতন করে তোলা, নিজের খাবার পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করা, এছাড়া শিক্ষক ও বড়দের সহায়তায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, এগুলো হচ্ছে আমাদের করণীয়। তাই তো, এখন আমাদের এই করণীয়র এই বিষয়গুলোর পাশাপাশি যে বিষয়গুলো আরও এখানে সুন্দরভাবে বইয়ের মধ্যে চলে এসেছে সেগুলো আমি তোমাদেরকে এখন বিশদভাবে বলবো। আমাদেরকে কী কী মনে রাখতে হবে? যে আমরা অযথা গাছ কাটবো না, আমরা কী করবো না, অযথা গাছ কাটবো না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবো না, যেখানে সেখানে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে কিংবা গর্ত তৈরি করতে হবে, এবং সেখানে ময়লাগুলো ফেলে পরে সে গর্তটা পূর্ণ করে দিতে হবে মাটি দ্বারা, অথবা কী করতে হবে, ডাস্টবিন ব্যবহার করতে হবে যেখানে ময়লাগুলো ফেলা হবে, এবং সপ্তাহান্তে সিটি কর্পোরেশন থেকে গাড়ি এসে সেগুলো উঠিয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট কোনো স্থানে ফেলবে। আমরা আমাদের মতো করে যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করব না, রাস্তাঘাটে থুতু সর্দি ফেলবো না। বর্তমানে কোভিড-19 এর সময়ে আমরা কিন্তু এই কাজটা এক থেকে অনেকাংশেই সরে এসেছি, আমরা কিন্তু এখন অনেকটাই সচেতন হতে চলেছি বলা যায়। কোভিড-19 আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো রাস্তাঘাটে থুতু সর্দি ফেলবো না, এটা কিন্তু আমাদের জন্য এখন খুবই প্রয়োজনীয়। তোমরাও ভুলেও এই কাজটা এখনও কখনও যদি রাস্তায় বের হও করবে না, এবং বড়দেরকেও নিষেধ করবে। যেসব গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় সেগুলো চলাচল বন্ধ করার জন্য সচেতন করব। এখন ধরো কোনো একটা গাড়ি, তুমি বাস ধরতে গেছো, বাসে করে কোথাও যাচ্ছ, গাড়িতে বসে আছো, সে গাড়িটা কালো ধোঁয়া ছাড়ছে, তো তুমি কি বললেই তারা কালো ধোঁয়া ছাড়া বন্ধ করে দিবে? তা দিবে না, কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে। আমাদের এই কথা যদি আমরা বলি, কথার মাধ্যমেই সমাধান বের হয়ে আসে। আরেকজনের দেখে যদি আমিও চুপ করে থাকি, তাহলে কিন্তু এই অসচেতনতা দিনকে দিন বাড়তে থাকবে, এবং আমাদের পরিবেশের জন্য বিষয়টা আরও বেশি খারাপ হয়ে যাবে। লোকালয়ের কাছে শিল্প কারখানা না গড়তে সচেতন করব। লোকালয়ের কাছে অর্থাৎ যেখানে আবাসযোগ্য পরিবেশ, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, এরকম জায়গায় শিল্প কারখানা তৈরি না করে বেশ দূরে বা খোলা জায়গায় শিল্প কারখানা তৈরি করতে হবে। যার কেন, যেন সেখান থেকে আমাদের যে বিষাক্ত ধোঁয়া গ্যাস সেটা যেন আমাদের লোকালয়ের পরিবেশকে দূষিত করতে না পারে। এই জন্য বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলবো। আমরা বাড়িতে প্রতিদিন নিত্য নৈমিত্তিক যে ব্যবহার, যে ময়লাগুলো হয় বা আবর্জনাগুলো হয়, সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলবো। অর্থাৎ বাসাতে আমরা একটা আবর্জনা ফেলার জন্য বড় একটা ড্রাম, একটা ডাস্টবিন তৈরি করে নিব, অথবা যাদের এই ব্যবস্থাটা করা সম্ভব হবে না তারা বড় একটা গর্ত করে নিব, এবং গর্তের মধ্যে ময়লাগুলো ফেলবো। নর্দমায় কখনো শক্ত বর্জ্য ফেলবো না। আমাদের রাস্তার পাশ দিয়ে সিটি কর্পোরেশনের যে ড্রেনগুলো গেছে, সেই ড্রেনগুলোর মধ্যে যদি আমরা আমাদের এই বাড়ির প্রতিদিনের ব্যবহারের ময়লাগুলো ফেলি, তাহলে ড্রেনটার পথ বন্ধ হয়ে যাবে, এবং বর্ষাকাল আসলে পানিগুলো উপচে রাস্তার মধ্যে জমে যাবে, এবং সেগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে পরিবেশটাকে একটা দুর্গন্ধময় নোংরা পরিবেশে সৃষ্টি করবে। আমরা তো এটা হতে দিতে পারি না। আমাদের বসবাসের এই আবাসভূমিটাকে আমাদেরকেই রক্ষা করতে হবে। অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করব না। ধরো তোমাদের পাশের বাসায় বা তোমার নিজের বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে, খুব জোরে গান বাজিয়ে শুনছো, পাশের বাসায় কোনো অসুস্থ রুগী আছে, যে হার্টের পেশেন্ট, তার জন্য কিন্তু এটা অত্যন্ত ক্ষতিকর। কোনো মাইগ্রেনের পেশেন্ট থাকতে পারে, কোনো পরীক্ষার্থী থাকতে পারে, কোনো বয়স্ক মানুষ থাকতে পারে, কোনো ছোট্ট শিশু যে ঘুমাতে পারে তার কিন্তু হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে মাইক বাজানোর সময় আমাদেরকে সচেতন হয়ে মাইক বাজাতে হবে। এমন কোনো ধরনের সাউন্ড দেওয়া যাবে না যে সাউন্ডটা অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অফিস এলাকার শব্দ দূষণ করব না। অর্থাৎ হাসপাতালের পাশ দিয়ে যখন গাড়ি চালিয়ে যাব, তখন আস্তে হর্ন দিব বা আস্তে বেল বাজাবো, শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে গেলেও তাই, গ্রন্থাগার এবং অফিস এলাকাতেও এই কাজগুলো আমরা করব না, তাহলে আমাদের শব্দ দূষণ হবে না। পাহাড় কাটবো না। আমি এই পাঠটা শুরু করার আগে তোমাদের পাহাড় কাটার একটা ছবি দেখিয়েছি, এবং সেখানে কিছু কথা বলেছিলাম যে পাহাড় কাটলে আমাদের কী কী অসুবিধা হতে পারে। আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট হবে। সুতরাং আমরা কী করব না, পাহাড় কাটব না। নদী, খাল, হ্রদ বা সমুদ্রসহ ছোটো বড় কোনো জলাধারে ময়লা ফেলবো না। আমরা কী করি, অনেক সময় বাড়ির আশেপাশে বাড়ির যে ময়লাগুলো
পুকুরপাড়ে ময়লাগুলো ফেলা হয় আস্তে আস্তে, পুকুরটা কি হয়ে যায়, ময়লাতে পরিপূর্ণ হয়ে যায়, পুকুরের পানিটা নষ্ট হয়ে যায়, মাছের ক্ষতি হয়, জলজ প্রাণীর ক্ষতি হয়। ঠিক নদী, খাল, হ্রদ এই জায়গাগুলোতেও এমনভাবে ময়লা ফেলা যাবে না। তাহলে কি হয়ে যাবে, আমাদের এই এই নদী, খাল বা হ্রদের পানি নোংরা হয়ে যাবে। এবং শুধু তাই না, এগুলো যে এই পানিগুলো যে সমুদ্রে গিয়ে পড়ে, সেই সমুদ্রেরও কি হবে, ক্ষতি হবে। আর সমুদ্রের জলজ প্রাণীর ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে, পানি পানি কি হবে, পানি ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। বন, পাহাড়, নদী সহ কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করব না। বন, পাহাড়, নদী এগুলো আমাদের প্রাকৃতিক অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এগুলো আমাদের প্রকৃতিকে আমাদের আমাদের জন্য আমাদের জন্য কী করে রেখেছে, আমাদের জন্য আমাদের আমাদের বসবাসের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। একবার চিন্তা করো তো, যেখানে বন নাই, পাহাড় নাই, নদী নাই, সেখানকার কেমন হবে, অর্থাৎ মরুভূমি। এরকম মরুভূমিতে থাকতে কি আমাদের ভালো লাগবে? মরুভূমিতে থাকা কিন্তু খুব কষ্টকর, দেখতে ভালো লাগে কিন্তু থাকা খুব কষ্টকর। ঠিক বন, পাহাড়, নদী যদি আমাদের থাকে, তবেই আমাদের পরিবেশটা একটা সুন্দর নির্মল পরিবেশে পরিণত হবে। এই নির্মল পরিবেশটা তৈরি করা তৈরি তো আল্লাহ করে দিয়েছে বা সৃষ্টিকর্তাই করে দিয়েছে, আমাদেরকে এর কী করতে হবে, যথাযথ লালন করতে হবে, যথাযথভাবে যত্ন নিতে হবে। গাছ লাগাবো ও গাছের যত্ন নিব, পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাবো। যদি একটা গাছ কাটি তার পরিবর্তে দশটা গাছ লাগাবো, যদি এরকমভাবে, আর সেই গাছগুলোর কী করবো, যত্ন নিব। অযথা গাছের পাতা ছিঁড়বো না, ডালপালা ভাঙবো না, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময়তে অযথা একটা গাছের ডাল টেনে ভেঙে ফেলবো না, যে ডালটা পরবর্তীতে ছায়া দেবে আমাকে, তাই তো? প্রকৃতির কাছাকাছি থাকবো, প্রকৃতির কাছাকাছি থাকবো, অর্থাৎ আমরা কী করবো না, গাছপালা কেটে সেখানে বড় বিল্ডিং তৈরি করে সেখানে থাকবো না, কী করবো, গাছ যেখানেই বাড়ি তৈরি করবো তার পাশাপাশি অনেকগুলো গাছ লাগাবো। তাহলে আমরা কী করতে পারবো, কাছাকাছি থাকতে পারবো। মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানবো ও প্রতিরোধের ব্যবস্থা নেব, অর্থাৎ মানুষের সৃষ্ট এই পরিবেশের যে দূষণ তৈরি হচ্ছে, সেই দূষণগুলো কী কারণে তৈরি হচ্ছে, এ কারণগুলো সম্পর্কে আমরা জানবো এবং সেগুলোর জন্য কী করব, সেগুলো যেন না হয় তার জন্য প্রতিরোধের ব্যবস্থা করব। উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দিব, যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ। ধরো আমরা কী করব, আমরা একটা বিল্ডিং, একটা স্কুল আছে, সেই স্কুলটা হয়তো একতলা বিশিষ্ট টিন শেড, সেটা কী করছি আমরা ভেঙে চুরে 3-4-5-6-7 তলা বিল্ডিং তৈরি করছি, তার জন্য আশেপাশের গাছপালা কেটে সে জায়গাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি তাই, এই পরিষ্কার করার ইয়েতে এই পরিষ্কার করার উৎসাহে আমরা কী করছি, প্রকৃতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসছি। তবে তাহলে আমাদেরকে কী করতে হবে, একে তো এই স্কুলটার উন্নয়নের কাজ করতে হবে, তার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার আশেপাশে বেশি করে গাছপালা লাগিয়ে দিতে হবে। নিজের খাবার, পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করব। খাবার, অর্থাৎ যে খাবারটা আমি খাবো সেই খাবারটা অবশ্যই যেন আমার পরিবেশ বান্ধব হয়। পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন, অর্থাৎ পোশাক এবং অন্যান্য জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র বা ব্যবহারের জিনিসপত্র, সেটা যেন আমাদের অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলে। অর্থাৎ আমি ফেলে দিলে, যেমন পলিথিনটা যদি আমি ফেলে দিই, সেটা কিন্তু মাটির সঙ্গে মিশে যায় না, পানিতে ফেলে দিলে পানিটা দূষণ হয়ে যায় এবং সেটা আমাদের বায়ুকেও দূষণ করে ফেলে, এটা আমরা ব্যবহার করব না, এই টাইপের জিনিসগুলো থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখব। আমি তোমাদের এই অধ্যায়ের শিখন ফলের শুরুতে বলেছিলাম যে পরিবেশগত সমস্যার উপর প্রতিবেদন তৈরি করতে পারবো। আজকে আমি তোমাদেরকে এখানে একটা প্রতিবেদন তৈরি করে দেখিয়েছি, দেখো প্রতিবেদনটা কেমন হয়েছে, এখানে আমরা একটু পড়ি। পরিবেশ দূষণ ও এর প্রতিকারের উপর প্রতিবেদন, বায়ু মানব জীবনে তার প্রভাব। মানব জীবনে বায়ু দূষণের উপর যে প্রভাবটা হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম প্রধান উপাদান হলো বায়ু, বাতাস, যা ছাড়া প্রাণীজগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। বায়ু দূষণের অন্যতম কারণ হলো নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কলকারখানার দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে মানুষকে। পরিবেশ দূষণের আর একটা বিষয় এখানে আছে, জলদূষণ ও তার প্রতিক্রিয়া। জলদূষণ অর্থাৎ পানি দূষণ এবং তার ফলে কী হবে। জলের আরেক নাম হচ্ছে জীবন, অর্থাৎ পানির আরেক নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বাঁচে না, অথচ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। সেই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি বা জল নদীর পানি বা জলে মিশে নদীর পানিকে দূষিত করছে। এছাড়া শহরের সমস্ত নর্দমার পানিও নদীতে পড়ে নদীর
দিকে দূষিত করছে। ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবাহিত রোগে আজ মানুষ বড় বিপন্ন। একবার চিন্তা করো, ঢাকাতে তুমি যদি যাও, গিয়ে যদি তুমি নর্মাল কোনো জায়গার পানি খাও, তাহলে কী অবস্থাটা দাঁড়াবে? সাথে সাথে তোমার পেটের অসুখ শুরু হয়ে যাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই কী করতে হবে? ফুটানো পানি খেতে হবে। আমরা ফুটানি ঢাকার মানুষ ফুটানো পানি খেতে খেতে আসল পানির স্বাদই ভুলে গেছে, তাই না? কেন? একমাত্র জলদূষণের কারণে, আর পরিবেশ দূষণের কারণে। শব্দ দূষণ ও তার প্রতিক্রিয়া। শব্দ দূষণের পরে কী হবে? শব্দ দূষণ হলে কী হয়? কলকারখানার উচ্চ শব্দ, উচ্চ স্বরে যে মেশিনগুলো চালানো হয়, যন্ত্রচালিত গাড়ির হর্ন, আমরা অযথায় গাড়ির হর্নগুলো খুব খুব জোরে জোরে বাজাই, বাজি পটকার শব্দ, মাইক্রোফোনের আওয়াজে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, জোরে জোরে কোনো বিষয়ে মাইকিং করা, জোরে জোরে বাজি ফোটানো, পটকা ফোটানো, এ বিষয়গুলো তাহলে মানুষের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, মানসিক বিপর্যয়, রক্তচাপ বৃদ্ধি, স্নায়বিক অস্থিরতা, নানা রকমের সমস্যা সৃষ্টি করছে আমাদের এই শব্দ দূষণ। মাটি দূষণ। মাটি দূষণ কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দূষণ। এর ফলে কী হচ্ছে? বর্তমানে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে, কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এর ফলে মাটি দূষিত হচ্ছে। সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বা বহু নদীতে বাঁধ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন নদীর পানি দূষিত হচ্ছে, অপরদিকে মৃত্তিকা অর্থাৎ মাটি দূষণ হচ্ছে। রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা জমিতে ভালো দ্রুত ফসল ফলানোর জন্য, বড় ফসলকে খুব দ্রুত বৃদ্ধি পাওয়ানোর জন্য রাসায়নিক সার প্রয়োগ করছি। এই রাসায়নিক সার প্রয়োগ করার ফলে আমাদের যে খাদ্যে বিভিন্ন ধরনের ভেজাল সেগুলো চলে আসছে, আমাদের বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে কমে যাচ্ছে। তাকে বলা হতো সবজি খাও বেশি করে। সবজি খেলে কী হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে, তুমি বিভিন্ন রোগের আক্রমণ থেকে বেঁচে যাবা। কিন্তু বর্তমানে এই সবজিগুলোকে অনেক ধরনের রাসায়নিক সার দ্বারা চাষ করার কারণে এই সবজিগুলো কিন্তু তার গুণ হারিয়ে ফেলছে, এবং বর্তমানে আমরা সবজি খেলেও কিন্তু তা বেশি কাজে একটা লাগছে না। পরিবেশ দূষণের প্রতিকার। এই যে আমরা এতক্ষণ ধরে পরিবেশ দূষণের বিভিন্ন বিষয়গুলো পড়লাম প্রতিবেদনের মাধ্যমে, যে কী দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, এই যে বিষয়গুলো আমি পড়লাম, এগুলোর প্রতিকার তো করতে হবে, নাকি এই দূষণকেই দেখতে দিতে হবে? না, এই দূষণকে চলতে দেয়া যাবে না, এই দূষণকে প্রতিকার করতে, দূষণের প্রতিকার করতে হবে। এই প্রতিকারগুলো করতে হলে আমাদেরকে পরিবেশ দূষণ এর ব্যাপারে কী কী করতে হবে, সেটা হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। সব রকম দূষণ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র উদ্ভিদ অর্থাৎ গাছ। সবুজ উদ্ভিদ বা গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এই প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন প্রাণীজগতের বাঁচার জন্য অপরিহার্য। তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নেই, গাছ আমাদের পরিবেশের অন্যতম বন্ধু। তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ, যথা কলকারখানার বা নর্দমার তরল যাতে নদীর জলে মিশে না মিশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের উপর জোর দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করে করতে হবে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ সম্ভব। সর্বোপরি যানবাহনে পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। এই তো হলো আমাদের প্রতিকার। বিষয়গুলো খুব কঠিন না, আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে কিন্তু পরিবেশ অনেকটাই আমাদের অনুকূলে চলে আসবে। পরিবেশ আমাদেরকে বন্ধুর মতো আবার আমাদের দিকে এগিয়ে আসবে। আমাদের পরিবেশ আজ আমাদের বন্ধুর জায়গায় শত্রুতে পরিণত হতে চলেছে আমাদেরই কারণে। আমরা যদি এই বিষয়গুলো সচেতনতা এই বিষয়ে সচেতন হই, সচেতনতা গড়ে তুলি, সবার মাঝে সচেতন হওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করি সরকারিভাবে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই কী করতে পারবো, এই বিষয়গুলো থেকে আমরা উত্তরণ পাবো আর আমাদের পরিবেশও বেঁচে যাবে। এই হলো আমাদের পরিবেশের সঙ্গে নিজেদের সম্পর্ক। পরিবেশকে আমরা কীভাবে আমাদের থেকে সরিয়ে দিচ্ছি, আবার কী করি বা আমাদেরকে আবার পরিবেশকে আমাদের মাঝে সেইভাবে নির্মলভাবে ফিরিয়ে আনতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরই হাতে। আমাদেরকেই সচেতন হতে হবে, আমাদেরকেই কাজ করতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবার আমরা চলে যাব কিছু বাড়ির কাজে। এতক্ষণ ধরে অনেকগুলো পড়া পড়লাম।
প্রথম অংশে, এই পাঠের প্রথম অংশে তোমাদেরকে আমি পরিবেশের সাথে মানুষের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি। সেই সৃষ্টির আদিকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত, বর্তমান সভ্যতা পর্যন্ত মানুষ কীভাবে পরিবেশের সঙ্গে নিজেকে অতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে এবং পরিবেশ ছাড়া যে আমরা একেবারেই অচল সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলেছি। আজ আমি এ বিষয়ে কিছু প্রশ্ন বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দিব। আমি আশা করব এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবা। এক নম্বর প্রশ্নটা এখানে খেয়াল করো, প্রকৃতির মূল উপাদানগুলো কী কী? প্রকৃতির মূল উপাদান কী কী আমরা জানি, কিন্তু প্রকৃতির মূল উপাদান হচ্ছে কি? মাটি, পানি, বায়ু। মাটি, পানি এবং বায়ু, এই উপাদানগুলোই হচ্ছে আমাদের প্রকৃতির মূল উপাদান। এছাড়াও আরও বিষয়গুলো এখানে উপস্থাপিত হবে, এগুলো বিশদভাবে তোমরা এখানে লিখতে পারবা। দুই নাম্বার, মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য দিকসমূহ সম্পর্কে আলোচনা করো। এখানে আমি তোমাদেরকে আগে একটু দুঃখিত বলে নিচ্ছি, আমার এই রেপগুলো এখানে একটাও আসে নাই, এটা আমাদের এই ল্যাপটপের সফটওয়্যারের, তার জন্য তোমরা হয়তো আবার মনে করে বসো না যে মিস এখানে বানানগুলো ভুল করেছে। এখানে আমার ল্যাপটপের সফটওয়্যারের কারণেই এই রেপগুলো আসেনি, তোমরা একটু কষ্ট করে রেপগুলো যুক্ত করে পড়ে নিবা, ঠিক আছে? মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য দিকসমূহ সম্পর্কে আলোচনা করো। আমি মানুষ ও পরিবেশের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্কটা প্রথম পাঠে আলোচনা করেছি এবং সেখান থেকে তোমরা সাহায্য নিয়ে এই উত্তরটা লিখতে পারবে। তিন নাম্বার, মানুষের পরিবেশগত সমস্যা ও এর ক্ষতিকর দিকসমূহ চিহ্নিত করো। মানুষের পরিবেশগত সমস্যা আমি সমস্যাগুলো বললাম এবং এর ক্ষতিকর দিক কোনগুলো সেগুলোও কিন্তু তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম। আমি যে প্রতিবেদনটা এখানে উপস্থাপন করেছি এই প্রতিবেদনেও কিন্তু অনেকগুলো কথা এখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সাহায্য নিয়ে উত্তরটা লিখতে পারবা। চার নাম্বার, বাংলাদেশের পরিবেশগত সমস্যা কেন ভবিষ্যৎ প্রজন্মের উদ্বেগের কারণ ব্যাখ্যা করো। বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের যে দেশটা প্রকৃতি নির্ভর, অর্থাৎ নির্মল পরিবেশের আমাদের এই বাংলাদেশ, সবুজ শ্যামল বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশটার আবহাওয়া নাতিশীতোষ্ণ, নয় অতি শীত, নয় অতি উষ্ণ। সব রকম পরিবেশের জন্য, সব রকম আবহাওয়ার জন্য, সব রকম ঋতুর জন্য আমাদের এই দেশটা একটা পারফেক্ট দেশ, অর্থাৎ কি বলবো, যে দেশটার কোনো তুলনা হয় না। এই এই দেশের পরিবেশের যে সমস্যা সেই সমস্যা আমাদেরই সৃষ্ট এবং এই এই সৃষ্ট সমস্যাকে সমস্যা থেকে বেরিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের, যার কারণে কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর নির্মল পরিবেশ উপহার দেওয়ার জন্য। তো তার জন্য আমাদেরকে কী কী করতে হবে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি, তোমরা সুন্দরভাবে উত্তরগুলো এখানে সাজিয়ে লিখে ফেলবা। পাঁচ নাম্বার, প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিজেদের করণীয় নির্ধারণ করো এবং উপস্থাপন করো। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের কী কী করতে হবে আমি এই পাঠে আলোচনা করেছি এবং সেগুলো এখানে সুন্দর করে তোমরা লিখবা। ছয় নাম্বার, মানুষ কীভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো। মানুষ কীভাবে আধিপত্য বাড়িয়েছে, মানুষ আধিপত্য বাড়িয়েছে কীভাবে? জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ মাটির উপর ঘর বাড়ি, রাস্তাঘাট বানিয়েছে, মাটিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করেছে, পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে, পানিকে কাজে লাগিয়ে যাতায়াতকে সহজ করে তুলছে, আর এভাবেই মানুষ প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক বিদ্যমান, কিন্তু এই সম্পর্ক খারাপ হতে থাকে তখনই যখন মানুষ প্রকৃতিকে জয়ের নেশায় অস্থির হয়ে ওঠে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে আজ প্রায় ধ্বংসের পথে, যার ফলে সৃষ্ট হচ্ছে নানা ধরনের পরিবেশগত সমস্যা, আর এই পরিবেশগত সমস্যা আমাদের মানুষের সৃষ্টি, এর থেকে বেরিয়ে আসার দায়িত্বও আমাদের, একটা সুন্দর পরিবেশকে ভবিষ্যতের কাছে নিয়ে আসাও কিন্তু আমাদেরই দায়িত্ব। সাত নাম্বার, দেখো আমার ছয় নাম্বার প্রশ্নের উত্তরের মধ্যে যে কথাগুলো আসবে সে কথাগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি ভিতরে, তোমরা সেখান থেকে যথেষ্ট সাহায্য পাবে। সাত নাম্বার, পরিবেশের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত দাও। আমি কিন্তু এখনই কিছু কথা এখানে পরিবেশের সাথে মানুষের যে সম্পর্ক তা অত্যন্ত নিবিড় সেটা কিন্তু এখানে কিছুটা হলেও আলোচনা করেছি, সেই আলোচনার বিষয়টা এখানে উপস্থাপিত হবে। এখানে আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, আরও কিছু কথা এখানে আসে, সেগুলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বেশি পরিমাণে বসতবাড়ি তৈরি হচ্ছে, কলকারখানা নির্মিত হচ্ছে, এর ফলে মানুষ ধ্বংস করছে আবাদী জমি ও ভরাট করছে জলাভূমি। তাছাড়া শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হয়ে পানিকে দূষিত করছে, কলকারখানার কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বায়ুকে দূষিত করছে, আর এই দূষণটা আমাদের সাথে যে পরিবেশের পারস্পরিক একটা সম্পর্ক, অত্যন্ত নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কটা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, এই বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে, কেমন করে করতে হবে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। আমি এই প্রশ্নের উত্তরগুলো আমি আশা করব আমার শিক্ষার্থীরা খুব ভালো করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে, লিখবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা
জন্য তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে কল মেসেঞ্জারে আমাকে জানাবে অথবা কমেন্টস বক্সে বক্সে লিখে দিবে, আমি জেনে যাব। আমার আইডিতে মেসেজ, আমার আইডি হচ্ছে জামিলা পারভিন, JAMILAPERVIN, যেটা বড় হাতের পিটা বড় হাতের দিবে, তাহলে আমার আইডিতে সুন্দরভাবে নিজের কমেন্টসগুলো লিখতে পারবে। এরপরেও আর কিছু কিছু জানার থাকলে আমার কাছ থেকে জেনে নিতে পারবে। তাহলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি আমি। আজকের পাঠ আমার এই পর্যন্তই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।